নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন চ্যানেল চলো কিছু জানির সাথে। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা আমি আলোচনা করব আপনাদের সামনে সেটা হচ্ছে উদ্ভিদের পটাশের প্রয়োজন, পটাশের ভূমিকা। উদ্ভিদের জীবনচক্রে পটাশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো বন্ধুরা, এই পটাশটা আমরা, পটাশের সোর্সটা আমরা দুভাবে পাই। এক, রাসায়নিকভাবে পাই, আর দ্বিতীয় হচ্ছে আমরা জৈবিকভাবে পেতে পারি। তো রাসায়নিকভাবে আমরা এমওপি, লাল পটাশ যেটা, বা সাদা পটাশ এসওপি, এটার মাধ্যমে আমরা পেতে পারি। কিন্তু যেহেতু আমরা ছাদ বাগানে ছোটোখাটো বাগান করি, তো আমরা সচরাচর অ্যাভয়েড করি যতটা পারি রাসায়নিক সারটা কম প্রয়োগ করার জন্য। তো আমরা চেষ্টা করি জৈব উপায়ে গাছের পরিচর্যা করার। তো বন্ধুরা, এই যে ঘরোয়াভাবে পটাশের জৈব সোর্সটা, সেটা আমরা বিভিন্ন জায়গা থেকে পেতে পারি। ঘরের ফেলে দেওয়া জিনিস থেকেই আমরা গাছের পটাশটা বার করতে পারি। সেটা এর আগের এক ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন পাকা কলার খোসা, যেহেতু আমি এটা 9 থেকে 10টা কলার খোসা নিয়েছিলাম, তার জন্য কী করবো, এখানে আমি 2 লিটারের তরল সারটা তৈরি করবো। কলার খোসা কোনো একটা বালতির মধ্যে আমি রাখা, মানে দিবে আমার 1 লিটার, 2 লিটার জল আমি এখানে দিয়ে দেবো। আপনারা প্রয়োজন মনে করলে আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে আপনারা দেখতে পারবেন সেই ভিডিওটা। বন্ধুরা, এরকম সোর্স অনেকেই জানেন না, সবাই জানে পাকা কলার খোসার থেকেই। অধিকাংশ লোকই, সবাই বলবো না, অধিকাংশ লোকই জানেন যে পাকা কলার খোসার থেকে আপনার পটাশের জৈবভাবে পাওয়া যায়। কিন্তু বন্ধুরা, আজকে যে ভিডিওটা আপনাদের আমি উপহার দিতে চলেছি, করতে চলেছি, সেটা হচ্ছে কলা গাছেরই একটা অংশ। বলতে পারে কলা গাছের সম্পূর্ণটাই পটাশ এবং আয়রনে ভরপুর। তার মধ্যে পটাশটাই বেশি থাকে, আয়রনের সংখ্যাটা, পরিমাণটা কম থাকে। তো কলা গাছ থেকে আয়রনের কীভাবে ডেফিসিয়েন্সি গাছে পূরণ করা যায় সেটারও একটা ভিডিও আমি করেছি। আপনারা সেটা থেকে, মানে আমার লিঙ্কে গিয়ে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের কলা গাছের থেকে নতুন একটা সোর্সের ভিডিও আপনাদের উপহার দেবো, এরপরেও আবার আবদ্ধ ধারাবাহিকভাবে চলবে। তো আজকে যে উপহারটা আপনাদের আমি দেবো সেটা হচ্ছে কলা গাছের পাতা এবং কাণ্ড, যেটা পড়ে যায়, শুকিয়ে যায়, সেই কলা গাছের কাণ্ড বা পাতা থেকে কীভাবে জৈব ঘরোয়া উপায়ে পটাশ সার বার করা যায় বা তৈরি করা যায় সেটাই আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমার সাথে, ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ করব। ভিডিওটাকে স্কিপ করবেন না, যদি স্কিপ করে দেখেন আপনারা বুঝতে পারবেন না, তাহলে কী হবে, আমার বলাটাও বৃথা হবে, আর আপনাদের যে উদ্দেশ্যে আমি ভিডিওটা ছাড়ছি আপনারা জানতে পারবেন না। তাই আপনাদের করজোর করে অনুরোধ করছি, ভিডিওটা প্লিজ একটু সময় দিয়ে দেখবেন, আর তাহলে আপনারা বুঝতে পারবেন। চলুন, আমি কীভাবে ওই কলার খোসা এবং কলার গাছের কাণ্ড থেকে পটাশটা বার করতে সেটা আপনাদের বন্ধুরা, এই কলা বাগান থেকে কলা পাতার খোসা আর কলা পাতার যে শুকনো কাণ্ড, এগুলো আমি সংগ্রহ করলাম। এর থেকে আমি আপনাদের দেখাবো কী করে জৈব পটাশ সার ঘরেতে তৈরি করা যায়। আপনারা দেখতে থাকুন, এই যে কাণ্ড দেখছেন, এতে কিন্তু আপনার পটাশের পরিমাণ পর্যাপ্ত থাকে, প্রায় 50% পটাশ এর মধ্যে থেকে পাওয়া যায়।
আর এই পাতাগুলো দেখছেন, পাতাতেও পটাশ পাওয়া যায়, কিন্তু কাণ্ডটা বেশি পাওয়া যায়। তো আমি এই কাণ্ড আর পাতাগুলোকে এখন টুকরো টুকরো করে কাটবো, ছোটো ছোটো করে, আপনারা দেখতে পাবেন। এরমভাবে ছোট ছোট করে কাণ্ড এবং পাতাগুলোকে আমি কেটে নিচ্ছি, ঠিক যেমন ভাবে রয়েছে এরমভাবে আমি কাটছি। এইভাবে আপনারাও কেটে নেবেন। এর মধ্যে শুকনো পাতা এবং কাণ্ড রয়েছে। বন্ধুরা দেখলে এই যে এইভাবে আমি এগুলোকে কেটে নিই, এইগুলোকে নিয়ে আমি একটা কড়াতে, রাজমিস্ত্রি যে কড়া রয়েছে সেই কড়াতে আমি রাখবো, রেখে এগুলোকে আমি আগুন লাগিয়ে পুড়িয়ে যে ছাইটা পাবো সেই ছাইটাই হবে পটাশ। তো চলুন আপনাদের আমি দেখাই কীভাবে এই থেকে আমরা জৈব পটাশ তৈরি করব। বন্ধুরা আমি এখন এটাকে আগুন জ্বালিয়ে দিলাম, করবো এরকম বস্তা নেবো, বস্তা নিয়ে চাপা দিই যাতে হাওয়া চলাচল। এরকমভাবে আমি ওটাকে আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা পর এর থেকে যে ছাইটা বার হবে সেটা আপনাদের আমি দেখাবো। বন্ধুরা আমি আধ ঘন্টা বাদে ফিরে এলাম। এই যে কড়াইটা ছিল কড়াই বস্তা চাপা দিয়ে রেখেছিলাম, এই বস্তাটাকে আমি এবারে তুললাম। এই দেখতে পাচ্ছেন আমার কলা গাছের কাণ্ড এবং পাতা কুড়িয়ে ছাই পেয়ে গেছে। এইবারে এই ছাইটাকে আমরা একটা পাত্রেতে রেখে দেব। এইভাবে আমরা এই ছাইটাকে একটা পাত্রের মধ্যে রেখে দেব। বন্ধুরা দেখতে পেয়েছেন এই যে আমার তৈরি আমার কলা গাছের কাণ্ড এবং পাতা, তাকে পুড়িয়ে শুকনো পুড়িয়ে যে ছাইটা পেয়ে গেছে, ছাইটা পেয়ে গেলাম। এতে একেবারে 50% মতন পটাশ আমরা এর থেকে পাবো। বন্ধুরা এবারে বলতে পারেন এটা কীভাবে ব্যবহার করবো এবং কখন ব্যবহার করবো। বন্ধুরা এরকম যদি ছোটো এটা আমার 6 ইঞ্চি টব, তাতে কী করবেন, 1 চামচ টবের মাটির চারটা এই কলা গাছের যে কাণ্ড আর পাতা পড়ানো ছাইটা দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবেন। আর যদি বড় ছত হয় ধরুন 8 ইঞ্চি 10 ইঞ্চি টক, তাহলে 1.5 থেকে 2 চামচে দেবেন, এবং তার চেয়েও বড় হলে সেই রেশিওতে আপনারা দেখে দেবেন। এইবারে বলতে পারেন কতদিন ছাড়া দেবো, ঠিকই কথা। এইটাকে প্রতি 10 থেকে 15 দিন ছাড়া আপনারা দিয়ে যাবেন। কখন না গাছে যখন ফুল আসা শুরু হয়ে যাবে, ফল ধরেছে, তখন থেকে পটাশটা 10 দিন 15 দিন ছাড়া ছাড়া ওই পদ্ধতিতে দিয়ে যাবে। তাহলে কী হবে, গাছের ফুলের মান হবে গুণগত মান, এবং ফুল থেকে যে ফল হবে ফলের গুণগত মান হবে, বেশি পরিমাণে ফল ফুলে। আর যদি ওই লক্ষণগুলো যে লক্ষণগুলো বলেছি সেই লক্ষণগুলো যদি দেখা যায় যে পাতার কিনারা পুড়ে যাচ্ছে, কাণ্ড বৃদ্ধি হচ্ছে না, চমকে গেছে, তখন আপনারা নিয়মিতভাবে 15-20 দিন ছাড়া ওই গাছের করে একই পদ্ধতিতে পটাশটা 3-4 বার দিয়ে যাবেন। দেখবেন যে ওই যে লক্ষণগুলো ধীরে 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 গাছের রিকভারি হয়। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি পরবর্তী দিনে আপনারা ভিডিওগুলো
শিগগিরই আপনাদের কাছে এরকম নতুন ধরনের কোনো ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ।